হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি হলিউড মুভি সোর্সারেস। মুভির শুরুতেই আমরা এরিকা নামের একটি মেয়েকে দেখি যে অর্ধনগ্ন অবস্থায় হাওয়ার্ডের ওপর কালো জাদু করছে। হাওয়ার্ড তারই গাড়ি করে বাড়ির দিকে আসছিল, সে খুব খুশি ছিল আর তার স্ত্রীকে ফোন করে বলে যে সে কোম্পানির সিইও হয়ে গেছে। ওর স্ত্রী তাকে হঠাৎ করে দাঁড়াতে বলে, কিন্তু সে তার কথা শোনে না। এরপর আমরা দেখি এরিকা হাওয়ার্ডের ফটোতে রক্ত ফেলে আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওখানে তার বন্ধু মারিয়া আসে আর সে এইসব করতে মানা করতে থাকে। মারিয়া আর এরিকার ঝগড়া করতে থাকে, তখনই এরিকার স্বামী ল্যারি চলে আসে। এমিলি ল্যারিকে ফোন করে জিজ্ঞাসা করে যে হাওয়ার্ড কোন রাস্তা দিয়ে বাড়ি ফেরে। এই সব শোনার পর আর অ্যাক্সিডেন্টের কথা জানার পর ও তখনই বুঝে যায় যে এই সব এরিকা করেছে, আর ও তখনই ঘর ছেড়ে চলে যেতে যায়। এরিকা ল্যারিকে আটকানোর অনেক চেষ্টা করে, এরই মধ্যে ধাক্কা লেগে এরিকা নিচে পড়ে যায়। ল্যারি যতক্ষণে নিচে যায় ততক্ষণ ও তার শেষ নিঃশ্বাস গুনছিল আর বলছিল সে তার সাথ কখনো ছাড়বে না। মারিয়া ওখানে আসে আর বলে, ল্যারি এবার তোমার সাথে কিছু খারাপ জিনিস হতে থাকবে। ল্যারি রেগে গিয়ে মারিয়াকে তাড়িয়ে দেয়। এরপর দেখানো হয় এরিকা মরার অনেকদিন পর ল্যারি তার বন্ধু হাওয়ার্ডের সাথে দেখা করতে গেছে। ওখানে ল্যারির বন্ধু ডনের সাথে দেখা হয়, যে তাকে বলে ক্যারল তোমাকে ভালোবাসে আর ও এখনো এখানেই আছে, তোমার একবার দেখা করার দরকার ওর সাথে। এরপর দেখানো হয় হাওয়ার্ড তার বসকে ডেকেছে যাতে তার সিইও পোস্টটা ল্যারিকে দিতে পারে। ল্যারি কিছুদিন পর যখন তার বাড়ি যায় তো তার এরিকার কথা মনে পড়তে থাকে। সে সব জায়গায় এরিকাকে দেখতে পায় আর তার ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়তে থাকে যেগুলো ও এরিকার সাথে কাটিয়েছিল, আর ওর কিছু ঘনিষ্ঠ মুহূর্ত মনে পড়তে থাকে। এরিকা ল্যারির জন্মদিনে তার ফ্রেন্ড মারিয়াকে তার উপহার হিসাবে দিয়েছিল। ল্যারি এরিকার ভাবনায় হারিয়ে থাকে, তখনই ওখানে ক্যারল আসে। ক্যারল এরিকার সাথে যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে, আর যখন ল্যারির নেশা হয়ে যায় তো ওকে তার শোবার ঘর পর্যন্ত নিয়ে যেতে যায়। তখনই ল্যারি এরিকাকে দেখতে পায়, কিন্তু এরিকা তার কল্পনা মাত্র। এরপর দেখানো হয় কেউ কাউকে গুলি করছে, তারপর ল্যারিকে দেখানো হয় যে ক্যারলের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। এইসব হবার পর যখন ওরা টিভি চালু করে দেখে যে তাতে খবর দেখায় যে এমিলির চাকর তার পুরো পরিবারকে গুলি করে মেরে দিয়েছে। যে লোকটি তার পুরো পরিবারকে মেরে দেয় সে এমিলির কাছে থাকে। এমিলি তাকে ল্যারির কাছে যেতে বলে অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে, এবং সে যায়। কিন্তু হঠাৎ করে ও ল্যারির ওপরে আক্রমণ করে আর ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার লকেটটা ওখানেই পড়ে যায় আর ওই লকেটটা ক্যারল পেয়ে যায় আর ক্যারল সেটা নিজের কাছে রেখে দেয়। এরপর দেখি ল্যারিকে তার বস সিইও বানিয়ে দিয়েছে। ল্যারি যখন তার বাড়ি পৌঁছায় তখন ওর মনে হয় কেউ যেন তার বাড়িতে আছে, এই জন্য ও চেক করে আর শোবার ঘরে গিয়ে দেখে মারিয়া সেখানে আছে। মারিয়াকে ল্যারি জিজ্ঞাসা করে তুমি এখানে কি করে এলে, তো মারিয়া বলে তার কাছে এই বাড়ির ডুপ্লিকেট চাবি আছে। আর এই কথাই ঝগড়া শুরু হয় আর তার সাথে ঘনিষ্ঠও হয়। এরপর ল্যারি মারিয়াকে বলে যে সে এখনো এরিকাকে দেখতে পায়। তখন মারিয়া বলে এটা এখনো এরিকার বাড়ি, এখান থেকে এখনো সব জিনিসপত্র বের করে দাও তো সে তোমার জীবন থেকে চলে যাবে। কথা বলতে বলতে মারিয়া আবার ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, ল্যারি মানা করে দিয়ে পরিষ্কার করতে লেগে যায়। তখনই এমিলি ল্যারিকে ফোন করে আর তার সাথে কথা বলতে থাকে। ল্যারি এমিলিকে বলে তুমিও নিজে খেয়াল রাখবে, কে জানে ও তোমার কাছেও চলে যেতে পারে। মারিয়া চলে যেতে যায়, তখনই ও গেটে ক্যারলকে দেখে। মারিয়া জিজ্ঞাসা করায় ক্যারল বলে সে ল্যারির বন্ধু হয় আর তার সাথে দেখা করতে এসেছে। তার স্বামীর সাথে কথা বলতে বলতে এমিলি একটা বন্দুক লুকিয়ে রাখে। ও এইরকম কেন করলো এর কারণ আমরা আগে জানতে পারবো। এমিলি যখন তার স্বামীর সাথে কথা বলতে থাকে তখনই ওখানে ডন আসে আর ওর দিকে বন্দুক ধরে, কিন্তু ও কিছু করার আগেই এমিলি ওকে গুলি করে দেয় আর ও মরে যায়। এরপর আমরা দেখি ল্যারি আর ক্যারল ঘনিষ্ঠ হচ্ছে। তখন ওরা টিভিতে খবর দেখতে পায় যে এমিলির ওপর হামলা হয়েছিল। তখনই ল্যারি ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। এমিলি এখানে ডনের লকেটের কথা জিজ্ঞাসা করে যেটা ক্যারল পেয়েছিল। ও জিজ্ঞাসা করে যে ওই লকেটটা কি এখনো ওর কাছেই আছে। এমিলি বলে যে ওই লকেটটা রাখতে পারে আর বলে যে আমি পরে কথা বলবো। এমিলি গিয়ে কোথাও বসে পড়ে আর কিছু মন্ত্র পড়তে শুরু করে, যার ফল সোজা ক্যারলের ওপর দেখতে পায়। স্বপ্নে ক্যারল এরিকা আর মারিয়াকে দেখতে পায় যারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, আর ক্যারলও গিয়ে তাদের সাথে যোগ দেয় আর এরা সবাই মিলে ঘনিষ্ঠ হতে থাকে। এরপর আবার সকালের সময় দেখানো হয়, সকালে মারিয়া ল্যারির বাড়িতে আসে আর ও ক্যারলকে দেখে অবাক হয়ে যায় কারণ সে এখনো ছোট ড্রেস পরেই ঘুরছে। মারিয়া বুঝে যায় যে এরা কেবল বন্ধু নয়, আর মারিয়া ওর গলায় লকেটটা দেখে বুঝে যায় যে অনেক দেরি হয়ে গেছে, আর এটা বলেই ও চলে যায়। আজকে ল্যারি যখন বাড়িতে পৌঁছায় তো এমিলি ওই গানটাই শুনছে যেটা এরিকা শুনতো। ল্যারি জিজ্ঞাসা করে এটা তো তোমার পছন্দ ছিল না। এমিলি তখন ও বলে এখন আমার পছন্দ। এমিলি ল্যারিকে সারপ্রাইজ দেবার কথা বলে আর এরপর চোখগুলো বন্ধ করে দেয়, আর ও যখন চোখ খোলে দেখে যে এমিলিকে পুরো এরিকার মতো লাগছে। ওর মতো চুলের রং করে নিয়েছে আর ওর মতোই ড্রেস পরেছে আর একদম এরিকার মতো আচরণ করতে থাকে, আর ল্যারির সাথে জোর করে ঘনিষ্ঠ হতে যায়। ল্যারি রাগে তাকে ফেলে দেয় আর হঠাৎ করে এমিলি ঠিক হয়ে যায় আর ল্যারির কাছে ক্ষমা চাইতে থাকে। আজকে ল্যারি তার ঘর রং করবে, এই জন্য সে তার কিছু বন্ধুদের ডেকেছিল সাহায্যের জন্য। রং কম পড়ে যায় তো ল্যারি বাজার থেকে আনতে যায় আর সে মারিয়াকে দেখতে পায় আর গাড়ি দাঁড় করিয়ে মারিয়া বলে আমার অনেক বড় ভুল হয়ে
হয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি। আর এমিলির ব্যাপারেও বলে যে ও জলনে এইসব করছে, আমি সব কিছু ঠিক করে দেব। এটা বলে মারিয়া ওখান থেকে চলে যায়। একদিকে এমিলির স্বামী হাওয়ার্ড সব জানতে পেরে যায় যে ল্যারির খারাপ করার জন্য ওর স্ত্রী কালো জাদুর সাহায্য নিচ্ছে। তার খুব খারাপ লাগে আর এইসব করতে মানা করে, আর এর কারণ জিজ্ঞাসা করে তো বলে যে এর জন্যই আমাদের জীবন খারাপ হয়েছে, আর ও ওখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এরিকার কালো জাদুর ব্যাপারে এমিলি সব কিছু জানতো, আর এটাও জানতো যে তার স্বামীর অ্যাক্সিডেন্টের পিছনে এরিকার হাত ছিল। এমিলি তার জাদুটোনার জায়গাটায় বসে আবার ক্যারলকে কাবু করে আর ডনের গার্লফ্রেন্ডকে বাথরুমে বন্ধ করে দেয়। আমরা দেখি যে মারিয়া এমিলির ঘরে চলে এসেছে আর হাওয়ার্ডকে ছাড়ানোর চেষ্টা করছে। তখনই ওর পিছন থেকে এমিলি এসে ওর মাথায় মেরে দেয়। এমিলি ক্যারলকে তার বসে করে ডনের বাথরুমে নিয়ে আসে আর ওর সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, কিন্তু ডন মানা করে দেয়। রেগে গিয়ে এমিলি ওর মাথায় মেরে অজ্ঞান করে দেয় আর ওকে ওখানেই বন্ধ করে চলে যায়। হাওয়ার্ড যা হোক করে নিজেকে ছাড়ায় আর বন্দুক নিয়ে ওই ঘরের দিকে যায় যেখানে এমিলি তার কাজ করছে। ল্যারি যখন বাড়ি পৌঁছায় তো ক্যারল তার উপর চাকু নিয়ে আক্রমণ করে, কিন্তু ডনের গার্লফ্রেন্ড ওখানে এসে ক্যারলকে ধরে নেয়, কিন্তু ও তাকে ছাড়িয়ে আহত করে আবার ল্যারির দিকে যায়। ক্যারল যেই ল্যারিকে মারার জন্য তার দিকে যায় তখনই হাওয়ার্ড তার স্ত্রীকে গুলি করে মেরে দেয় আর ও হোশ ফিরে যায়। ল্যারি তখনই ওই লকেটটা ক্যারলের গলা থেকে খুলে ফেলে দেয় আর ওই লকেটটা হাওয়া হয়ে যায়। এরপর আমরা দেখি ল্যারি ঘুম থেকে ওঠে আর তার স্ত্রী এরিকা তার সামনে দাঁড়িয়ে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখলে, আর ওর শয়তানি হাসিতে মুভি শেষ হয়ে যায়। আপনাদের যদি এই এক্সপ্লেনেশন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে দিন।